আসসালামু আলাইকুম। নাজার আর পাইলট অনলাইন স্কুল। আমি ক্ষমা আমিনুল ইসলাম, সপ্তম শ্রেণী। বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় হলো চতুর্থ, পাঠ হলো আখলাক। তারিখ 9/8/2021। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করতেছো। আশা করি সকলেই সুস্থ আছেন এবং তোমাদের পরিবার বর্গ সুস্থ আছে। স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তোমাদেরকে একটা মেসেজ দেওয়া হচ্ছে যে তোমাদের ভর্তিটি তোমাদের বাবা মাকে টিকে নিতে বলবেন, এবং তোমরাও মাস্ক পরবে বাড়িতে। তোমার আব্বা মাকে বাইরে বাজারে কোথাও যাইতে হলে মাস্ক পরার নির্দেশ দেবেন। এতটুকু মেসেজ দিলাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমার আজকের বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় আখলাক। আখলাক অবশ্যই তোমরা জানো, এখানে হয়তো পাঠে লেখা আছে আখলাক শব্দটি আরবি। এটা আরবি শব্দ আল্লাহ তাআলা। এই শব্দটির শব্দার্থ হচ্ছে যে আলিম, খলাম, কাপ, আখলাক। এটা হলো চরিত্র, স্বভাব, আচার, আচরণ, ব্যবহার। আমরা যে দুনিয়ার জীবনে দৈনন্দিন মানব জীবনের যে কতগুলো কর্মসূচি রয়েছে, আমাদের মধ্যে প্রতিদিনের এই নৈতিকতা একটা প্রয়োজন আছে। আমাদের ভিতরে সৎ অসৎ মধ্যে আমাদের আসে, তাই আমাদেরকে সুদৃষ্টি রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে যদি এই আখলাক চরিত্র ভালো না হয়, তাহলে আমাদের সমাজে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, তাছাড়া আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান মোতাবেক আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে অসন্তুষ্ট হবেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হবেন, অসুস্থ মানে নারাজ হবেন। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই আমাদের এই শব্দটি জানার প্রয়োজন আছে। শুধু জানলে হবে না, হাতে কলমে আমাদেরকে এটুকু জানতে হবে। আমরা এখন এর প্রকার জানি। এই আখলাক হলো দুই প্রকার। এক নম্বর হলো আখলাকে হামিদাতন, আর একটা হলো আখলাকে আখলাকে জামিমা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ব্যাপারটির দিকে সুদৃষ্টি রাখি। আখলাকে হামিদা, তাহলে আখলাক আমরা বললাম স্বভাব বা চরিত্র বা মানব জীবনের চলার পথে যে প্রয়োজন, সেই সম্পর্কে আলোচনা। আমরা এখন আখলাক অর্থ জানলাম। এর বিষয় প্রকার হলো দুই প্রকার, আখলাকে হামিদা, আখলাকে হামিদা, আখলাকে হামি, হামিদা, হে রিম, ইয়া দাওতে হামিদা, তখন আর আখলাকে জামিমা। এর অর্থ হলো আখলাকে হামিদা, অর্থ হলো প্রশংসনীয়। আমরা যদি আমাদের মানব জীবনে, আমাদের হায়াতের জীবনে আমরা যদি একটি ভালো কাজ করি, তাহলে এটা আমরা আল্লাহ আল্লাহ রসুলের কাছে প্রশংসা পাবো। পিতামাতার কাছে যদি আদর্শবান হতে পারি, পিতামাতাকে যদি আমরা শ্রদ্ধা করতে পারি, পিতামাতাকে যদি আমরা সালাম দিতে পারি, তাহলে পিতামাতা তাহলে কী হবে, আমাদেরকে স্নেহ করবে, বলবে যে আমার সন্তানটি আসলে আল্লাহ তাআলা নেক সন্তান হিসেবে আমাদেরকে দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের অবশ্যই প্রয়োজন আছে। এটা রসুল বলছেন দুনিয়ার জীবনে, সামাজিক জীবনে যদি কেউ এই আখলাকে হামিদার কর্মসূচি যদি ইয়ার সুফল যদি অর্জন করতে পারে, সে জান্নাতি হবে। অবশ্যই আল্লাহ তাআলা আটটি জান্নাতের মধ্যে একটি জান্নাতকেই এই আখলাকে হামিদা যারা হতে পারবে, এগুলো আমাদেরকে মানব জীবনে করতে হবে। এগুলো যদি আমরা করতে না পারি, তাহলে মনে করি উদাহরণ একটা দেই, তাহলে চুরি করা, এটা কি আখলাকে হামিদা হবে?
না জামিমা হবে, তাহলে এটা হবে জামিমা। জামিমা অর্থ হলো নিন্দনীয়, আর এটা হলো প্রশংসনীয়। মানুষ দুনিয়া থেকে কেউ ভালো কাজ করে চলে যায় আর কেউ মন্দ কাজ নিয়েই মৃত্যুবরণ করে। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই জীবনের ফলাফলগুলো আখেরাতের জীবনে প্রতিফল দেবেন। যারা দুনিয়ার জীবনে ভালো কাজ করতে পারবে, আখলাকে হামিদা অনুযায়ী জীবনযাপন করতে পারবে, যেমন শিক্ষককে সম্মান করে, বাবা মাকে সম্মান করে, আত্মীয় স্বজনকে কী করে শ্রদ্ধা করে, ছোটদেরকে স্নেহ করে, বড়দেরকে শ্রদ্ধা করে, তাহলে তারা কী হবে, নিজেই লাভবান হবে, দুনিয়া লাভবান হবে, আখেরাতেও সে লাভবান হতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আখলাকে হামিদার মধ্যে আমরা অর্জন করতে পারি। তাহলে মনে করি চুরি করা, এটা চুরি করা কী হবে, কোথায় যাবে? চুরি করা তাহলে এটা প্রিয় শিক্ষার্থী আমাদেরকে মনে করতে হবে চুরি করা খারাপ, এটা কাজ করা যাবে না। তাহলে মিথ্যা বলা, এটা ওটা কি এলো, আপনাকে হামিদা হবে না জামিমা? মিথ্যা বলা এটাও যাবে না, এটা হবে মন্দনীয় নিন্দনীয় কাজ, এইটার সাথে এইটাই সংযুক্ত। আর যদি সত্য কথা বলি, সত্য কথা সদা সর্বদা বলি, সত্য কথা বলি, তাহলে এটার সাথে এইটা কি হবে সম্পর্ক হলো, সত্যবাদী মুক্তি পায়। আল্লাহ রসুল বলছেন, কেউ যদি দুনিয়ার চলার পথে সত্য কথা বলে, আল্লাহ তাআলা তাকে কি দেবেন, জীবন ইউকাল পরকালে কি দেবেন, মুক্তি দেবেন। তাহলে আমাদের কী করতে হবে, এইটার উপরে বেশি গুরুত্ব দিতে হবে। আর মানুষ জীবনে ভুল হতে পারে, আখলাকে জামিমা যদি আমরা বেশি ভালোবাসি, তাহলে আমরা চুরি করলাম এটাও আখলাকে হামিদার মধ্যে যাবে না, এটা হবে এইটার সাথে সংযোগ হবে, এটা হবে এটার সাথে। তারপরে গালিগালাস, গালিগালাস প্রিয় শিক্ষার্থীরা, গালিগালাসটাও কিন্তু আখলাকে জামিমার মধ্যে পড়ল। অনেক সন্তানেরা পিতামাতাকে আমরা গালি দিই, পিতামাতার সঙ্গে খাওয়ার ব্যাপারে বা পোশাক পরিচ্ছদ ব্যাপারে, টাকা পয়সা একটু ব্যতিক্রম হলে পিতামাতার সাথে আমরা সবসময় কী করি, খুব ন্যায় অন্যায় বলি, খুব সতর্ক। আল্লাহ রসুল বলছেন, সন্তানের বেহেশত হলো মায়ের পদতলে। আমরা যদি পিতামাতাকে শ্রদ্ধা করি, পিতামাতাকে যদি আমরা সম্মান করি, তাহলে আমরা এই জীবন পর জীবন সুখী হব। আর যদি পিতামাতা আমাকে দশ মাস দশ দিন কী করলো, পেটে ধারণ করলো, আর সেই পিতাকে আমরা গালি দিই, মাকে গালি দিই, মায়ের ঋণ চেয়েও শোধ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা খুব সতর্ক থাকবে, তোমরা পিতামাতাকে যদি সম্মান করতে পারো, শ্রদ্ধা করতে পারো, তাহলে হজের সব আমাদের আল্লাহ তাআলা দিয়ে দেবেন। আমরা গরিব মানুষ, অনেকের পক্ষে হজ করা সম্ভব হবে না, হজ করা ফরজ। যাদের মাল সামানা অনেক আছে, সম্পদধারী, তারা হজ করতে পারবে। আমরা তো গরিব মানুষ, হজ নাও করতে পারি, সমর্থ না তেল হজ করবো কি? তাহলে আমরা এর পরিবর্তে কী করবো, পিতামাতাকে সম্মান করবো, হজের সব পাবো। আরেকটি কথা হলো, আমরা জাকাত হয়তো দেওয়ার মতো সম্পদ নাই, আমরা জাকাত যদি না দিয়ে পিতামাতাকেও খেদমত করি, এতেও আমাদের জাকাতের সব পাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমার এই পার্টটু যতটুকু আমি বললাম, এর তোমরা বাসায় ভালো করে দেখবে, এটা পড়বে, নিজের বিবেক দ্বারা বিবেচিত হবে যে আমি আমার জীবনে ভালো কাজ করলাম, আখলাকে হামিদা করলাম না জামিমা করলাম, তুমি নিজে তোমার বিবেক দ্বারা বিবেচিত হতে পারবে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আরেকটি মেসেজ হলো, এই তোমাদের বাবা মাকে টিকে নিতে বলবে, যেহেতু এটা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মেসেজ, যারা নেয় নাই তাদেরকে নেওয়ার মেসেজ দিবে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে করোনার হাত থেকে হেফাজত করে। এই প্রত্যাশা রেখে আজকে ক্লাস এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।